জুটি প্রথা থেকে বেরিয়ে আসতে চলেছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান। সম্প্রতি শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন 5টি ছবিতে, যেখানে প্রথম ছবি অভিনেতা হবতে শাকিবের নায়িকা হিসেবে দেখা গেছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। আর এবার তাদের আরেক ছবিকেও কথা রাখেনিতেও আসছে শাকিবের বিপরীতে নতুন নায়িকা। আর এবার নতুন নায়িকা হিসেবে শাকিবের সঙ্গী হতে চলেছেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানকে। সম্প্রতি শাপলা মিডিয়ার প্রযোজনায় ও উত্তম আকাশের পরিচালনায় শাকিব খান কাজ করেছে অভিনেতা হব ছবিতে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শুটিং। বর্তমানে শাকিব খান আছেন যৌথ প্রযোজনা ছবি চালবাজের কাজে লন্ডনে। সেখান থেকে ফিরে সামনের মাসে ফের দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে বসবেন তিনি। আর তখনই কেউ কথা রাখেনি ছবির কাজ শুরু করার কথা জানালেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। আর এর মধ্যে সেই ছবিতে শাকিবের বিপরীতে নতুন নায়িকা রাহা তানহার কথাও বললেন তিনি। বললেন ঢাকাই সিনেমায় শাকিবের সঙ্গে রাহা জুটির সম্ভাবনাও দেখছেন তিনি। আর শাকিবের নায়িকা হিসেবে রাহার নাম আসতেই দেশের বিনোদন জগতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। আর এর জন্য শাকিবের ভক্ত অনুরাগীদের প্রতি চরমভাবে কৃতজ্ঞ রাহা। কেননা শাকিব ভক্তরা তাকে নিয়ে যেভাবে মাতামাতি শুরু করেছে, তাদের সিনেমা করার আগেই তিনি নায়িকা বনে গেছেন। আর এর জন্য শাকিব ভক্তদের প্রতি পুরস্কারও ঘোষণা করেছেন রাহা। কি সেই পুরস্কার বলছি, শাকিব ভক্তরা নায়িকা হওয়ার আগে রাহা তানহাকে মিডিয়ায় রীতিমতো আলোচনার শীর্ষে তুলে দিয়েছেন। আর এ কারণে তাদের প্রতি পুরস্কার ঘোষণা করেছেন শাকিবের সম্ভাব্য নায়িকা রাহা। তিনি ফেসবুকে শাকিব ভক্তদের উদ্দেশ্যে লেখেন, শাকিব খান সাহেবের ভক্তদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা। শুধুমাত্র তার সাথে মুভি করার জন্য সাইন করেছি, তাতেই এমন অভূতপূর্ব সারা আমি এক জীবনে কল্পনাও করতে পারিনি। সত্যিই শাকিব খানের ভক্তদের ক্ষমতা দেখে আমি আবির্ভূত। আপনাদের এই ঋণ আমি বড় পর্দায় ভালো কাজের বিনিময়ে সুদে আসলে ফেরত দেব ইনশাল্লাহ। এখন দেখা যাক তাকে নিয়ে শাকিব ভক্তদের যে উচ্ছ্বাস, তা বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে কতটা শুধ করতে পারেন রাহা।